হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে কি বলবো সেটা অবশ্যই থাম্বনেইলে দেখেছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো কি করে আপনাদের গাছকে সুস্থ, সবল, সুন্দর এবং সবুজ রাখা যায়। কোন তিনটি সার আমি ইউজ করি, যে তিনটি সার বা কীটনাশক দেওয়ার ফলে আমার গাছ সবসময় অধিক রোদ হলেও, দেখুন এখন কিন্তু তাপমাত্রা অনেক, তবু আমার গাছগুলো অনেক সবুজ। সো আমি কি কি দিয়ে এই গাছকে এরকম সবুজ রেখেছি এবং সুন্দর রেখেছি আপনাদের সাথে আমি তা আজকে শেয়ার করব। সো ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন, আর যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলে রাখি। কীটনাশক বা রাসায়নিক সার এগুলো অতিরিক্ত মাত্রায় কখনো ইউজ করবেন না। অতিরিক্ত মাত্রা ইউজ করলে কিন্তু আপনার লাভের চাইতে লস বেশি হয়ে যাবে। সো আপনারা সবসময় চেষ্টা করবেন আমি যেভাবে বলে দিই ঠিক সেভাবে দিতে। বেশি দেওয়ার প্রয়োজন নেই, কীটনাশক বা রাসায়নিক সার কম হলে সমস্যা নেই, কিন্তু আপনি যদি বেশি দিয়ে দেন আপনার জন্য কিন্তু বিপদ। সো আপনাদের মাথায় এই জিনিসটা রাখবেন, এই জিনিসটা মাথায় রেখেই আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, তা হলো অবশ্যই আগাছা পরিষ্কার করে রাখবেন। আমার গাছের গোড়ায় কিন্তু কোনো আগাছা নেই, এটা অবশ্যই মনে রাখবেন। আগাছা কিন্তু সকল রোগের উৎস বলা যায়। সো আপনার আগাছাটা পরিষ্কার করে রাখবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম যেটা নিয়ে কথা বলবো সেটি হলো ফ্লোরা। এটা ইনপুট করেছে এসিএ কোম্পানি, আপনারা অন্য কোম্পানির চাইলেও নিতে পারেন, অন্য কোম্পানির অন্য নামে হয়তো আছে। সো এটা কি করে, উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে, উদ্ভিদের সবুজতা বজায় রাখে, উদ্ভিদের গ্রোথ অনেক দ্রুত করে। সো এটার দাম নেবে হলো গিয়া 138 টাকা, মানে 135 টাকা দিলেই হবে। আর এটা দিবেন হলো গিয়া প্রতি 1 লিটার পানিতে 2 থেকে 3 মিলি। আমি আবারও বলে দিচ্ছি, 1 লিটার পানিতে 2 থেকে 3 মিলি। এটা আপনারা প্রতি 15 দিন পর পর ইউজ করবেন, 15 দিন বা 20 দিন ইউজ করবেন, দেখবেন আপনার গাছটা অনেক সুস্থ থাকবে ইনশাল্লাহ। আমি এটা ইউজ করি, সো আপনারা ইউজ করে দেখতে পারবেন। এরপর আর একটা আছে, কী যেন একটা কোম্পানির নাম, হয়তো পিজিআর, ওটা ওটাও খারাপ না, ওটাও ভালো, তবে এটা হলে গিয়া রাসায়নিকভাবে আর ওটা লেগে হরমোন, এটাই পার্থক্য। সো আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। এরপরে যেটার কথা বলবো সেটা হলো বোরন সার। এটা হলো সোলোবোর, এটা ইনপুট করেছে অটোক্রোপ কেয়ার লিমিটেড। আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন, আমার কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন, আমি আপনাদেরকে আগেও আবারও বলে দিলাম। সো এটার দাম নেবে হলো আপনার কাছ থেকে 70 টাকা। সো এটা আপনারা কখন ইউজ করবেন, এটা ইউজ করবেন আপনার গাছটা রোপণ করার 1 মাস পরে থেকে, প্রতি 15 দিন বা 20 দিন পর পর 2 থেকে 3 বার। আমি আবারও বলে দিচ্ছি, রোপণ করার 1 মাস পর থেকে, প্রতি 15 থেকে 20 দিন পর পর স্প্রে করবেন। আর এটার স্প্রে মাত্রা হলো 1 লিটার পানিতে 1 গ্রাম বা 1.5 গ্রাম। এটা কিন্তু বেশি দিয়ে না, এটা বেশি দিলে কিন্তু আপনার পাতা ঝলসে যাবে 100-এ 100, কারণ আমার এরকম একবার হয়েছে, অতিরিক্ত দেওয়ার ফলে আমার পাতা ঝলসে গিয়েছে। তো এটা মাথায় রাখবেন। 3 নম্বরে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ম্যাক্সার। এটা অনেক কোম্পানির আছে অ্যাভেলেবেল, আপনি যে কোনো কোম্পানির নিলেই হবে। আর তবে এটা হলো সেই কোম্পানির, এটার মধ্যে ম্যাগনেশিয়াম আছে 9.5%, সালফার আছে 12.5%। তো আপনারা এই সারটা কেন ইউজ করবেন, এই সারটাকে আমি বলি অলরাউন্ডার। যে কোনো গাছ, আপনার ফুল গাছ, ফল গাছ, সবজি, যে কোনো ফসলের জন্য এটি কার্যকরী। আর এটির কার্যকারিতা বলে বোঝানো সম্ভব নয়, আমি আবারও বলে দিলাম, এটি আপনারা যে কোনো কোম্পানির নিলেই হবে, ম্যাক্সার যে কোনো কোম্পানির নিলেই হবে। আমি বলবো না আপনাদেরকে যে আপনারা এই সেই কোম্পানিরটাই নিন, এটা বেশি ভালো, এই জন্য আমি এটা ইউজ করি। তো আপনারা দেখতে পারেন এটা ইউজ করে। তো এটা আপনারা কেন ইউজ করবেন, এটা আপনার গাছকে সবুজ রাখবে, গাছের গ্রোথ ভালো রাখবে, অনেক ধরনের সাহায্য করবে গাছকে। তো অবশ্যই এটা ইউজ করবেন। সো বন্ধুরা, এই তিনটি আমরা আপনারা ইউজ করার চেষ্টা করবেন, আশা করি আপনাদের গাছ অনেক সবুজ থাকবে। আর এই তিনটি কিন্তু গাছের জন্য ক্ষতিকারক নয়, আমি আগে বলে দিচ্ছি যে আমি যে কীটনাশকের কথা বললাম ওটা কিন্তু পরিবেশ বান্ধব। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, লাইক দিয়ে অবশ্যই
পাশে থাকবেন। আর হ্যাঁ, একটা কথা আমি সবসময় বলে থাকি, আপনারা যে যে ধর্মের আছেন অবশ্যই সৃষ্টিকর্তার কাছে আপনার গাছের সুস্থতা কামনা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।